আপনার কাছে কোনো ব্যক্তির কাছে ভালো হওয়ার দরকার নাই, আপনার সেই রবের কাছে ভালো হন যিনি আপনাকে জান্নাত দিবে। মানুষ কি বলে, আই ডোন্ট কেয়ার, এরকম বলবেন, আই ডোন্ট কেয়ার, তুই আমার কি জান্নাত দিবি না জাহান্নাম দিবি, তুই কি আমার রিজিকের মালিক, তুই কি আমার হায়াতের মালিক, আরে তুই কে, তুই কিচ্ছু না, আমি যে তুইও সে, আমার তো রবকে খুশি করতে হবে। আর একটু জোরে, আমি কেন কথাটা বলছি শুনুন, আমাদের জীবনে যত কষ্ট দুঃখ যন্ত্রণা আছে একটাও কিন্তু আল্লাহ দিচ্ছে না, সব আমরা নিজেরাই নিচ্ছি। তন্মধ্যে একটা হচ্ছে করুণা। আচ্ছা শুনেন, যারা আত্মহত্যা করে তারা কিন্তু মনের কষ্টের কারণে করে, ঠিক না? ফাঁসি যখন খায় কিংবা বিষ যখন খেয়ে ফেলে তখন তাদের বিবেক কিন্তু কাজ করে, ব্রেন কাজ করে, তখন তারা বুঝতে পারে যে জিনিসটা আসলে ভুল করছে, কিন্তু বাঁচার কোনো উপায়, ফাঁসিটা খোলার কোনো ব্যবস্থা, বিষটা বের করার কোনো ব্যবস্থা, প্রত্যেকটা আত্মহত্যাকারী, প্রত্যেকটা আত্মহত্যাকারী ব্যক্তি ওই শেষ মুহূর্তে কিন্তু সবাই বাঁচতে চায়। মনে রাখবেন ভাইয়েরা, যারা আত্মহত্যা করে তারা মনে মনে ভাবে যে আমি মরে গেলে সে বুঝতে পারবে, আমি মরে গেলে দুনিয়া আমাকে বুঝতে পারবে, আমি মনে করে আমার দাম বুঝতে পারবে, কেউ বুঝবে না।